স্মার্টফোন এবং ইন্টারনেটের এই দুনিয়ায় ড্রোন হলো একটি জনপ্রিয় ডিভাইস। আসলে এটি একটি উড়তে পারা রিমোট কন্ট্রোল ক্যামেরা, যেটিকে বিভিন্ন মুভিতে এবং ভিডিও শ্যুটের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তবে বর্তমানে সাধারণ মানুষের কাছেও এটি দেখতে পাওয়া যায়, কিন্তু মাঝে মধ্যে ড্রোন উড়ানোর সময় ড্রোন ক্যামেরায় অনেক অদ্ভুত এবং উদ্ভট জিনিসই রেকর্ড হয়ে যায়। আর আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু ড্রোন ক্যামেরায় রেকর্ড হওয়া অদ্ভুত ভিডিও ফুটেজই দেখাবো, যেগুলো এর আগে আপনারা কোথাও দেখেননি। আর এই ভিডিওটি দেখে আপনারা বেশ মজা পাবেন, তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মুভি এবং ভিডিও রেকর্ড করার জন্য সাধারণত ড্রোনের ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু বর্তমানে এটিকে অনেক কাজেই ব্যবহার করা হয়ে থাকে। যেমন কয়েক মাস আগে যখন পুরো বিশ্বে লকডাউন শুরু হয়েছিল, তখন মানুষকে বলা হয়েছিল যেন তারা কোনো জরুরি কাজ ছাড়া বাইরে বের না হয়। কিন্তু এই লকডাউনের সময় অনেক মানুষই বিনা কারণে শুধুমাত্র আড্ডা, ঘোরাঘুরি, খেলাধুলা করার জন্য বাইরে বের হয়ে যেত। আর এমন অবস্থায় অনেক এলাকার পুলিশরাই ড্রোনের সাহায্যে নজরদারি করত। আর এমনই হলো এই ভিডিও ফুটেজটি। এখানে দেখা যায় যে অনেক মানুষ মিলে ক্রিকেট খেলছিল, আর তারপর তাদেরকে ড্রোনের সাহায্যে চিহ্নিত করে জরিমানাও করা হয়েছিল। এখানে এই ভিডিও ফুটেজটিতে দেখা যাচ্ছে যখনই তারা দেখতে পায় যে পুলিশের ড্রোন চলে আসছে, তখনই তারা সেখান থেকে যে যেদিকে পারে সেই দিকেই পালিয়ে যেতে শুরু করে। কিন্তু তাদের মধ্যে একজন পালিয়ে না গিয়ে মাঠের মধ্যেই বসে পড়ে এবং সে তার লুঙ্গি দিয়ে নিজের চেহারা লুকানোর চেষ্টা করতে থাকে। আর তখন এই ব্যক্তির এমন কাজে পুলিশও বেশ মজা পাচ্ছিল, তাই বারবার এই ব্যক্তির কাছেই ড্রোন নিয়ে যাচ্ছিল। অনেকটা সময় নিজেকে এইভাবে লুকানোর পর সে মুখে লুঙ্গি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ড্রোনের এই ভিডিও ফুটেজটির মধ্যে অন্য আরেক ব্যক্তিও এমন হাস্যকর ঘটনা ঘটিয়েছিল। এখানে এই ব্যক্তিটি তার চেহারা একটি চিকন গাছের আড়ালে লুকিয়ে রাখতে বেশ চেষ্টা করছিল, কিন্তু আপনারাই দেখুন এই ব্যক্তির চেহারা লুকাবে কোথায়, সম্পূর্ণ চেহারা তো দেখাই যাচ্ছে। আর তখন সে ড্রোনটিকে এমনভাবে তাড়ানোর চেষ্টা করছিল যেন এটি একটি বন্য প্রাণী। লকডাউনের সময় অনেক মানুষকেই বাসার ছাদে একত্রিত হয়ে কার্ড এবং ক্যারাম খেলা অবস্থায় রেকর্ড করা হয়েছিল। আর এমনই হলো এই ভিডিও ফুটেজটি। এখানে দেখা যায় যার বন্ধু বাসার ছাদে বসে ক্যারাম খেলছিল, কিন্তু যখনই তারা দেখতে পায় যে সেখানে পুলিশের ড্রোন চলে এসেছে, তখনই মুহূর্তের মধ্যে চারজন চারদিকে পালিয়ে যেতে শুরু করে। একজন তো এক বিল্ডিংয়ের ছাদ থেকে অন্য বিল্ডিংয়ের ছাদে লাফ দিয়ে চলে যায়, আর অন্য একজন ক্যারাম বোর্ড নিয়েই নিজেকে লুকিয়ে ফেলে এবং খুব কষ্ট করে সে অবশেষে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু অন্য আরেকজন এমন জায়গায় আটকে যায় যেখান থেকে সে আর পালিয়ে যেতে পারছিল না। এমনই আরেকটি ভিডিও ফুটেজ হলো এটি, যেখানে আগের মতোই কিছু বাচ্চা একত্রে গাছের নিচে বসেছিল। তারপর যখন তারা ড্রোনটি আসতে দেখে, তখনই তারা পালিয়ে যেতে শুরু করে। এক বাচ্চা তো আবর্জনার পাত্রের মধ্যেই ঢুকে যায়, আর কিছু বাচ্চা মাটিতে শুয়ে মুখ লুকিয়ে ফেলে। কিন্তু এই বাচ্চাটি দৌড়ে এসে একটি তাল গাছের পাতা নিয়ে নিজেকে লুকিয়ে ফেলে। তারপর যখন ড্রোন তার চারপাশে ঘুরতে শুরু করে, তখন সে নিজেও তাল গাছের পাতা নিয়ে ঘুরতে শুরু করে। লকডাউনের সময় কিছু কাপল এমন ছিল যারা লুকিয়ে লুকিয়ে জঙ্গলে দেখা করত, কিন্তু পুলিশের ড্রোন তাদের ভালোবাসার 12টা বাজিয়ে দেয়। তারপর তাদের জরিমানা তো দিতেই হয়েছিল, আর তার সাথে সাথে বাড়ির মানুষদেরও জানিয়ে দেওয়া হয়েছিল। এমনটা নয় যে সবাই ভালো কাজের জন্যই ড্রোন ব্যবহার করে থাকে, বরং কিছু লোক এগুলো মেয়েদের দেখার জন্য এবং বিরক্ত করার জন্যও ব্যবহার করে, যা সত্যি খুবই বাজে কাজ। যেমন এই মেয়েটি তার ছাদের ওপর শুয়ে রোদ পোহাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ সেখানে একটি ড্রোন চলে আসে এবং মেয়েটির ভিডিও করতে থাকে, যেটা দেখে মেয়েটির রাগ উঠে গিয়েছিল এবং সে ড্রোনটি ধরার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু ততক্ষণে ড্রোনের অপারেটর ড্রোনটি দূরে উড়িয়ে নিয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।